Assalamu alaikum viewers, this is Ifat Khan. Welcome back to my another brand new videos. আজকে আমরা চলে এসেছি অষ্টবঞ্জন রেস্টুরেন্টে। এটা হচ্ছে আপনার পান্থবাদ জামে মসজিদের ঠিক অপোজিটেই, স্কয়ার হাসপাতালের একটু পিছনে। আপনারা জামে মসজিদের অপোজিট সাইডে আসতে এটা পেয়ে যাবেন। আর অনেকদিন পর ভিডিও করতে এসেছি, ব্যস্ততার কারণে ভিডিও করতে পারিনি। তো আজকে লাঞ্চ করতে আসছি, এইখানে কিছু অফার চলছে, ওরা প্রতি সপ্তাহে কিছু অফার নেয়। তো আজকে আমরা এই অফারের মধ্যে কিছু একটা ট্রাই করব আর সেটা আপনাদের শেয়ার করব। তো এটা হচ্ছে ওদের রাস্তা, আপনি একটু দেখা, এখান থেকে একটু দেখাও রাস্তাটা, যে এই যে ওইখান থেকে একটু, যে এখান থেকে এইভাবে লম্বা সিঁড়িটা দিয়ে গেছে। আর এই পাশটা হচ্ছে সুন্দর, এই পাশটা দিয়ে আমরা দেখাই অষ্টবাজার লেখা আছে ওখানে। তো এইটা এটা খুব সুন্দর। তো তো চলেন আমরা যে বসে খাবারগুলো ট্রাই করি, তারপরে সেটা আপনাদের মধ্যে একটু শেয়ার করি। চলেন গাইস, আমাদের খাবারগুলো চলে আসছে আর আপনাদেরকে ওনাদের মেনুটা আমরা একটু দেখাচ্ছি। ওনাদের প্রতি সপ্তাহে কিছু না কিছু অফার থাকে, আমি জাস্ট আপনাকে একটু মেনুটা দেখাই। মেনুটা একটু দেখেন, এই পাশে কিছু আছে আর এই পাশে হচ্ছে আরও কিছু মেনু আছে। তো ওনাদের এখন এখানে দুইটা অফার চলতেছে, একটা হচ্ছে নিউ অ্যারাইভাল যেটাকে বলতেছে ওনারা, খাসির আস্ত লেগ রোস্ট প্লাস আনলিমিটেড খিচুড়ি। এইটা হচ্ছে 350 টাকা দাম, মানে আপনাকে খিচুড়ি দিবে আনলিমিটেড আর একটা আস্ত খাসি লেগ রোস্ট দিবে। তো ওইটা আমরা নিইনি, আমরা নিয়েছি হচ্ছে 200 টাকা যে প্যাকেজটা আছে, খিচুড়ি যে প্যাকেজটা। এখানে হচ্ছে আপনার কালা ভুনা আছে, তারপর হচ্ছে আপনার খিচুড়িটা আছে। কালা ভুনা এখানের পিসগুলো আপনাকে দেখাই, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা, এখানে টোটাল 12 পিস ওনারা বিফ পিসে। আর তার সাথে আমরা নিয়েছি হচ্ছে সাদা ভাত আর হচ্ছে আপনার গরুর মাংস। এই গরুর মাংসের প্রাইসটা হচ্ছে আপনার 150 টাকা, হ্যাঁ, আর সাদা ভাতটার প্রাইস হচ্ছে 30 টাকা। আর এখানে ডাল দিয়েছে, ডালটা হচ্ছে 20 টাকা আর বোরহান হচ্ছে 30 টাকা, হ্যাঁ। আর ওনাদের এখানে আমরা যেরকম দেখলাম ভালোই ক্রাউড থাকে, আমরা অনেকক্ষণ ওয়েট করার পর শ্যুটটা করতে পারছি, অনেক ভিড় ছিল। তো ভিড়টা কমার পরে আমরা শ্যুটটা করছি, ওনাদের পারমিশনেই করছি। তো এখন আমরা খাবারটা ট্রাই করি, প্রথমে আমরা খিচুড়িটাতে ট্রাই করি, যেহেতু ওনাদের প্যাকেজটা খিচুড়ির প্যাকেজ, হ্যাঁ। তো খিচুড়িটা দেখেন, এই খিচুড়িটার মধ্যে ওনারা মানে কেমন একটু মাখো ভাব, দেখেন একটু মাখো ভাব আর একটা সুন্দর স্মেল আসতেছে। নর্মাল খিচুড়ি খাওয়ার মধ্যে আমরা কিন্তু স্মেলটা পাই না, এটার মধ্যে একটা সুন্দর স্মেল আসতেছে। আর ওনারা ডালের পরিমাণটা একটু বাড়াই দিচ্ছে, যে জন্য একটু আঠা ভাব, বাট গ্রানটা খুব সুন্দর, হ্যাঁ। আর এটা হচ্ছে আমাদের কালো ভোনা যেটাকে বলে, হ্যাঁ, কালো ভোনার সাথে গ্রেভি টাইপের একটু শুকনো পড়ছে এটা। আর এখানে আপনার 2 পিস শসা আর একটা কাঁচামরিচ দিয়েছে আর হচ্ছে লেবুটা, হ্যাঁ। তো আমরা প্রথমে একটু কালো ভোনাতে ট্রাই করে দেখছি খাবারটা কেমন হয়। অ্যাজ ইউজুয়াল দেখেন মাংসের যে পিসটা, গরু মাংসের পিসটা এই সাইজ হবে, হ্যাঁ, এই সাইজ করে ছোটো ছোটো সাইজ, আর মোটামুটি নরমই আছে, আপনার বেশি কষ্ট করতে হবে না চিরার জন্য, হ্যাঁ। তো আমরা একটু ট্রাই করে খেয়ে দেখি, খিচুড়িটা অনেক টেস্ট। আপনি নর্মাল যে খিচুড়ি খান এমনি রেস্টুরেন্ট বা হোটেলে, ওর থেকে পুরো ডিফারেন্ট, একটা সাই সাই ভাব আছে, মানে বাবুর্চিরা রান্না করলে যেরকম খিচুড়িটা হয় সেম স্মেল আসতে ওরকম। খিচুড়ি ভাই অনেক ভালো লাগছে আমার থেকে, তা না একটু খাই। মজার ব্যাপার এটা না, আপনি যদি খিচুড়িটা কোনো কিছু নাও দরকার হয় এমনিতেই খেতে পারবেন, মানে খিচুড়ি এত মজা, এমনিতে পুরোটা খাওয়া যাবে। তা আমি আরেকটু খাচ্ছি, একটু লেবু দিয়ে নিই। অনেক মজা হয়,
আপনারা যদি অষ্টম ব্যঞ্জন আসেন অবশ্যই আপনি খিচুড়ি ট্রাই করবেন, মাংস দিয়ে হোক বা চিকেন দিয়ে হোক মাটন দিয়ে হোক যাই দিয়ে হোক খিচুড়িটা অবশ্যই ট্রাই করবেন। আচ্ছা এখন আমি একটু ভাতটা দিচ্ছি, এটা মতো অনেকটা খিচুড়ির মতোই, চালটা খুব ভালো। এখানে হচ্ছে আপনার, এখানে ওরা গরু মাংস দিয়েছে, এখানে কয় পিস, এক পিস, দুই পিস, তিন পিস, চার পিস, পাঁচ পিস, ছয় পিস, সাত পিস, আট পিস, নয় পিস, দশ পিস, এখানে দিয়েছে দশ পিস। দশ পিস গরু মাংসের দাম হচ্ছে আপনার ১৫০ টাকা। তো আমরা একটু ট্রাই করে দেখি গরু মুরগির মাংস কীরকম হচ্ছে। মাংসের আগে একটু খাই, এই মাংস থেকে কিন্তু এই মাংসের টেস্টটা একটু ডিফারেন্ট, এটা একটু শুকনো শুকনো আর একটু 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 গ্রেভি করছে, বাট টেস্ট কিন্তু দুটার ওভারঅল অনেক ভালো, বাট এটা ভাতের জন্য ঠিক আছে, আমি একটু ভাত দিয়ে খাই। আসলে ভাত দিয়ে গরু মাংস কথা কী বলবো, আমার কাছে খুবই পছন্দ ভাত দিয়ে গরু মাংস। ভাত তো নর্মাল অ্যাসেসবল থাকে, গরু মাংসের উপর আপনার স্বাদটা নির্ভর করে যে কীরকম হলো বা কীরকম হবে। গরু মাংস যদি আপনি অবশ্যই রান্নাটা ভালো খায়, খাবারটা খেতে খুবই ভালো লাগে। যেটা হচ্ছে আমাদের এখানে গরু মাংস রান্না খুব ভালো লাগছে আমার থেকে, টেস্টি আছে, এই জন্য ভাতটা দিয়ে খেতে খুব ভালো লাগছে। আচ্ছা আমি ডালটা দিয়ে ট্রাই করি, আপনি সবার কিছু একটু একটু ট্রাই করে আমি ভিডিওটা আগে একটু শেষ করি। ডালটা একটু ঘন আছে, এটা হচ্ছে মুসুরির ডাল। হ্যাঁ হ্যাঁ মুসুরির ডাল। তো আমি একটু ডাল নিয়ে দেখি, ডালটাও মজা। আমরা যেরকম ডাল খাই অনেক পাতলা থাকে বা একটু পানি পানি টাইপের, এই ডালটা কিন্তু অনেক ঘন, এই জন্য খাবারটা খেতে খুব ভালো লাগছে আর টেস্টটা খুব মজা। একটা বোর হয় এটা, এটা ট্রাই করা হয়নি, এটা দাম হচ্ছে ৩০ টাকা। এটা হচ্ছে ওরা ওয়ান টাইম গ্লাসে একটা সার্ভ করছে, আমি একটু খেয়ে দেখছি। একটু ঘন, ঝাল মোটামুটি আছে, লবণ মিষ্টির পরিমাণ একটু কম, অ্যাজ ইউজুয়াল ভালো লাগছে, খারাপ না, খেতে পারেন ৩০ টাকা হিসেবে ভালোই। তো গাইস খাবারগুলো আমরা শেষ করছি,